আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যদি আমি আপনাকে কুরবানির ইতিহাসের কথা বলি কিভাবে এসেছে, তখন আপনি বলে উঠবেন যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথম করেছেন। তো সেক্ষেত্রে আমি বলবো ইব্রাহিম আলাইহিস সালামের আগে কুরবানি কিভাবে পালন করা হতো এবং প্রথম কে কুরবানি দিয়েছিল এবং কাটটা কুরবানি হয়নি এবং কাটটা কুরবানি হয়েছে। মানব ইতিহাসে প্রথম কুরবানিদাতা হচ্ছেন দুইজন, একজন হচ্ছে হাবিল এবং আরেকজন হচ্ছে কাবিল, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান। প্রাথমিক অবস্থায় আদম এবং হাওয়া আলাইহিস সালাম এর একটি ছেলে এবং একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। পরবর্তীতে গর্ভে অনুরূপভাবে একটি ছেলে এবং একটি মেয়ে জন্মগ্রহণ হয়েছে। তৎকালীন শরীয়তের অনুপাতে আমরা জানি যে ভাই বোনের বিবাহ হয়, সুতরাং এর জন্য একজন আরেকজনকে হিংসা করতে শুরু করে। এই বিয়ে নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া ফাসাদ শুরু হতে চলেছে। আদম আলাইহিস সালাম কাবিলকে বুঝালেন, কিন্তু সে বুঝতে চেষ্টা করল না। অবশেষে আদম আলাইহিস সালাম উভয়কে আল্লাহর নামে কুরবানি পেশ করার নির্দেশ দিলেন এবং বললেন, যার কুরবানি কবুল হবে কাবিলের যমজ বোন তার সাথে বিবাহ দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এটা ছিল প্রথম ঘটনা। এবার আসি ভিতরের দিকে। হাবিল ছিল মেষপালক, সে মেষ পালন করত। তো হাবিল মোটা একটি মেষ সে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর কাবিল ছিল কৃষক, সে কিছু গমের শীষ কুরবানি করার জন্য আল্লাহর দরবারে পেশ করল। তখন আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল, যা কবুল হবার নিদর্শন। কাবিলের কুরবানি গ্রহণ করা হলো না, ফলে সে হিংসায় সে হাবিলকে হত্যা করার মনস্থ করল। এ ব্যাপারে কোরআন আয়াতে বলছে সূরা মায়দা 27 নম্বর আয়াত, আদম আলাইহিস সালাম এর পুত্রদ্বয়ের বৃত্তান্ত আপনি তাদের শুনান, যখন তারা উভয়ে কুরবানি করছিল তখন একজনের কুরবানি কবুল করা হলো আর অন্যজনেরটা কবুল করা হলো না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া দরকার। সেই পূর্ব থেকেই তাকওয়ার কথা শুরু হয়ে আসছে। আর এরপরে যুগের পর যুগ কীভাবে কুরবানি হয়েছিল, যুগের পর যুগ কীভাবে কুরবানি হয়েছিল এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলছেন সূরা হজ আয়াত নাম্বার 34, আমি প্রতিটি সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দেওয়া হয় সেগুলোর ওপর তারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে, কারণ তোমাদের মাবুদই একমাত্র উপাস্য, কাজী তার কাছে আত্মসমর্পণ করো আর সুসংবাদ দাও সেই বিনীতদেরকে। সুতরাং আমরা যে জিলহজ মাসের 10 তারিখে যে কুরবানি করি, এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই শুরু হয়ে আসছে, কিন্তু এর আগে যুগপে যুগ কুরবানি করা হতো। আর মূলত কুরবানি হয়েছিল হাবিল কাবিল থেকে, তাদের একজনটা কবুল হয়েছে আরেকজনটা কবুল হয়নি। কারণ এখানে বোঝা যায় যে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।